55 বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য 30টি MT-RAK সহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। সুষ্ঠুভাবে আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য চলছে মহড়াও। চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ VIP গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। জোরেশোরেই এগিয়ে চলেছে অবকাঠামো নির্মাণ কাজ। অত্যাধুনিক হাইটেক মডেল রেল স্টেশন, দোতলা TXR অফিস কক্ষ, স্টাফদের থাকার জন্য 20টি রুম, কাস্টম অফিস ও ওভারব্রিজ, এছাড়া ইয়ার্ডে আরও 5টি লাইন বসবে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী 17 ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের GDP পরিমাণ বেড়ে যাবে, আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। আমরা চিলাহাটিবাসী আনন্দিত, উদ্বেলিত, আমাদের বহু কাঙ্ক্ষিত আশা পূরণ হতে যাচ্ছে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 80 কোটি টাকা। সময় সংবাদ, নীলফামারী।